বৃহস্পতিবার বামেদের যুব ও ছাত্র সংগঠনের নবান্ন অভিযান পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সারা বাংলা জুড়ে ধর্মঘটের ডাক দেয় বামপন্থীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়ে বামপন্থীদের সাথে রাস্তায় নামে জাতীয় কংগ্রেস। বামেদের ধর্মঘট নিয়ে টিভি নিউজ টেনের ক্যামেরায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ভিন্ন মত প্রকাশ করেন। শুনে নেব তারা কি বলছেন। সর্বাত্মকভাবেই সফল, যদিও আমাদের সময়সীমা বন্ধে প্রচার কর্মসূচি এরকম করার কিছু সুযোগ পাইনি। কালকে আপনারা সবাই জানেন, সারা ভারতবর্ষ দেখেছে, সারা বিশ্ব দেখেছে যে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ, কাজ না দিতে পারলে বেকার ভাতা, স্কুল কলেজগুলো খোলা রীতিনীতি মেনে, কোভিড রীতিনীতি মেনে, সুপ্রিম কোর্টের নির্ধারিত করা বেতন ব্যবস্থা মেনে যে স্কুল খোলার আমাদের কর্মসূচির জন্য এই আবেদনগুলো আমরা ডেপুটেশন দিতে গেছিলাম নবান্নে। তো আমাদের সাধারণ নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর, যুবক যুবতীদের ওপরে পুলিশের বর্বর অত্যাচার, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, মহিলা কমরেডদের ওপরে পুরুষ পুলিশ দিয়ে অত্যাচার করানো, এর বিরুদ্ধে আজকে আমাদের বন্ধ ডাকা। যে এই স্বৈরাচারিতা চলতে পারে না, এই অত্যাচার চলতে পারে না, এবং পশ্চিমবাংলার মানুষ বন্ধ সর্বাত্মকভাবে সফল করে আমাদের সাথে আছেন, এবং হাল ফেরাও লাল ফেরাও যে কর্মসূচির ডাক আমাদের বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলির থেকে দেওয়া হয়েছে সেটাতে যে সাড়া পড়ছে এবং পশ্চিমবাংলার মানুষ যে তাতে সাড়া দিচ্ছে, আমাদের পাশে আছেন, এটা আপনারা প্রেস মিডিয়া, বাজার, শুধু দুর্গাপুর, শুধু বেনাচিতি, পশ্চিমবাংলার পুরো পশ্চিমবাংলা আপনারা ঘুরে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানুষ হাল ফেরাও লাল ফেরাওয়ের সাথে আছেন, এবং মানুষ বুঝতে পারছেন যে বামপন্থীদের কতটা প্রয়োজন আজকের দিন। কালকে আপনারা বলেছিলেন পুলিশের লাঠির মধ্যে, পুলিশকেও বলেছিলেন আপনাদের আন্দোলনের মধ্যে আসতে, যে তাদের লাঠির মধ্যে আপনাদের ফ্ল্যাগ দিয়ে তারা যেন আন্দোলন ছাড়েন না, কি মনে হয়? আর পুলিশ তো নিজেও দিয়ে পাচ্ছে না। 34 বছরের বামপন্থী শাসনে এরকম কোনো দিন হয়েছে যে পুলিশকে টেবিলের তলায় লুকাতে হয়েছে? পুলিশ নিজে টেবিলের তলায় লুকাচ্ছে, কোভিড সেন্টার বানাতে গিয়ে পুলিশের পা চলে যাচ্ছে, রেড করতে গিয়ে আমাদের সামান্য লাউ দোহায় আমরা দেখলাম যে সার্কেল ইন্সপেক্টরের ব্রেন হ্যামারেজ হয়ে তিনি কোমায় চলে গেলেন, এখন তিনি বেড রিডেন। তো পুলিশ তো সাধারণ মানুষের মতনই অত্যাচারিত এই তৃণমূল সরকার এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে। পুলিশকেও আমরা ওই জন্য বলছি যে আপনারা পুলিশ, আপনারা কিন্তু লেঠেল নন, আপনারা তৃণমূলের লেঠেল নন, নিজেদেরকে পুলিশের জায়গার থেকে পুলিশ বানিয়ে তৃণমূলের লেঠেলে পরিণত করবেন না। আপনাদেরও ভাই বোন আছে, বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তাদের নিরাপত্তার দাবিতেও আমরা বামপন্থী ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং পুরো বামপন্থী পার্টিগুলি লড়াই করছি। আপনারাও আমাদের সাথে আসুন এবং আমাদের আন্দোলনকে আরও জোরদার করুন। প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে খেলা হবে, কিন্তু আমরা একবারও বলিনি খেলা হবে, কারণ আমরা খেলেছিলাম, খেলছি এবং আগামী দিনেও খেলবো। মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের পক্ষে যতদিন না আমরা এই সিস্টেমকে চালাতে পারবো, এই পুলিশ যতদিন না নিরপেক্ষ হয়ে কাজ করবে, বন্ধ কলকারখানা না খুলবে, নতুন ইনভেস্টমেন্ট পশ্চিমবাংলায় না আসবে, নতুন কর্মসংস্থান না আসবে, টেট পরীক্ষা, পিএসসি, এতে দুর্নীতি বন্ধ না হবে, ততদিন আমরা খেলবো এবং বামপন্থীদের কাজই খেলে যাওয়া, সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষে খেলে যাওয়া। এখন 21-এর নির্বাচনে কি হবে কি হবে না এই বলার আমার কোনো এখতিয়ার নেই। তবুও আপনাকে একটা কথা বলি, আমরা যে বন্ধ ডাকি বা আমরা যে আন্দোলন করি, কোনো নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কখনো বামপন্থীদের আন্দোলন হয় না। বামপন্থীদের জন্মই হয় আন্দোলন করার জন্য, সাধারণ মেহনতি মানুষের জন্য আন্দোলন করা। আপনাদের প্রেস মিডিয়াও কালকে আহত হয়েছে, তাদের জন্যও আজকে আমরা আন্দোলন করেছি, এবং পুলিশের সাথে সাথে প্রেস মিডিয়াদেরকেও বলছি যে আপনারা কোনো একটা রাজনৈতিক দলের প্রচারে বা তাদের কি বলবো আপনাকে প্রোপাগান্ডায় পা না দিয়ে ন্যায্য জিনিসগুলো দেখান এবং সত্য ঘটনাগুলো দেখান। আপনাদের ওপরে যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব এবং আপনাদের ওপরেও আক্রমণ আমরা বন্ধ করব। এইটা আপনি যেটা বলছেন এটা একটা প্রোপাগান্ডা, আবার আমি বলি এটা একটা প্রোপাগান্ডা। 11 মাস স্কুল বন্ধ থাকলো কেন? আজকে আমরা বিগত কয়েক মাস থেকে বলছি যে অনলাইন ক্লাসের সুবিধা, যারা পয়সাওয়ালা ছাত্রছাত্রী, মানে যাদের ঘরে সেরকম মোবাইল ফোন অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, তারা কোথায় থেকে অনলাইনে ক্লাস করবে? আজকে তাদের মনে পড়ছে যে অনলাইনে ক্লাস করা সম্ভব নয়, এবার অফলাইনে মানে ফেস টু ফেস ক্লাস করা দরকার। আজকে আপনারা যে বলছেন যে বন্ধ করে হয়তো কিছু অসুবিধা হয়েছে সেটা আমরা স্বীকার করছি, কিন্তু এই অসুবিধা আমাদের লং টার্মে ভাবতে হবে, যে আমাদের লং টার্মের সুবিধার্থে আজকে আমাদের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখুন, একদিকে কালকে যখন বাম এবং কংগ্রেসের ছাত্র যুব সংগঠন তারা তাদের সমস্যার কথা নিয়ে, তাদের শিক্ষা, চাকরি এইসব ইস্যু নিয়ে যখন শান্তিপূর্ণভাবে নবান্ন ঘেরাবের ডাক দিয়েছিল, তখন পুলিশ যেভাবে চারিদিক থেকে ঘিরে ব্যারিকেড করে যেভাবে নির্মমভাবে তাদের লাঠি চালিয়েছে, এবং একই রূপ আমরা দেখেছি দিল্লিতে বিজেপি সরকার, তারাও একইভাবে কৃষকদের উপর সেম অত্যাচার করছে।
এই দুটোই বর্বর সরকার, দিল্লিতে মোদি এবং পশ্চিমবাংলা দিদিমণির যে সরকার, নিরীহ মানুষ, সাধারণ ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার করছে তার বিরুদ্ধেই বাম এবং কংগ্রেস আমরা আজকে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম। এবং এই বাংলা বন্ধকে আমাদের জেলাতে ব্যাপকভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ করেছে। 2021 নির্বাচনের কি আজ থেকে সমীকরণ শুরু হলো? দেখুন, সমীকরণ তো অনেকদিন থেকে শুরু হয়েছে, তবে এক একটা প্রোগ্রাম যত হয় তত আমরা আরও কাছে আসি এবং মানুষের কাছে আরও প্রত্যাশা বাড়ে বাম এবং কংগ্রেসকে নিয়ে। গত বিধানসভা নির্বাচনেও যেভাবে মানুষ ভরসা করেছিল তার প্রতিচ্ছবি আমরা এবারও দেখতে পাচ্ছি। দেখুন, কার কী খেলা হবে জানি না, তবে যারা বাম কংগ্রেসকে একসময় আন্ডার এস্টিমেট করেছিলেন, কংগ্রেসকে কিছু রাজনৈতিক দল বলেছিলেন মুছে দেবো, আর একজন বলেছিলেন সাইনবোর্ড করে দেবো, আজকে তাদের কংগ্রেসের ভোট ভিক্ষা করতে হচ্ছে। আর কংগ্রেস 2021 নির্বাচনে বাম এবং কংগ্রেস তৃতীয় শক্তি হিসাবে উঠে আসতে শুরু করলেও আমরা লাস্ট পর্যন্ত শেষ কথা বলি। প্রথম কথা হচ্ছে, এতদিন সরকারের ঘুম ভাঙেনি, হঠাৎ করে সরকারের ঘুম ভাঙলো, আর এটা একটা রাজনৈতিক ইস্যু করছে। সরকারের এটা মনে হয়নি আজকে এত ছাত্র দরদি, তাহলে কালকে ছাত্রদের উপর নির্মম লাঠি চালানো হলো কেন? যে ছাত্ররা তাদের শিক্ষার অধিকার, তাদের কর্মের অধিকারের জন্য সরকারকে বলতে গেছিলো তখন মনে হয়নি, আজকে স্কুল খোলা না খোলা নিয়ে মনে হয়েছে? এতদিন তো দীর্ঘদিন বন্ধ, সরকারের তো উদ্যোগ নেয়নি স্কুল খোলার ব্যাপারে। এটা একটা নির্বাচনী আগে একটা সেন্টিমেন্ট খাড়া করার চেষ্টা করছে। মানুষ বন্ধকে সমর্থন করেছে, ছাত্রছাত্রীরা তাদের কথা নিয়ে যেহেতু আমরা লড়াই আন্দোলন করছি, তারাই বন্ধকে সমর্থন করেছে। দেখুন, ও তো প্রত্যেকটা বন্ধেই বলে সাকসেস হয়নি, আর এই দিদিমণি এখন বলে বেড়ান আমি বন্ধের বিরুদ্ধে। এই দিদিমণি যখন বিরোধী নেত্রী ছিলেন 72টা বন্ধ ডেকেছিলেন, স্বভাবতই একই অঙ্গে বহু রূপ দিদিমণি, তাই ওকে নিয়ে আর কোনো কথা বলব। সম্পূর্ণভাবে বন্ধ ব্যর্থ হয়েছে, সমস্ত কল কারখানা, রাস্তাঘাট, দোকানপাট সমস্ত কিছুই খোলা ছিল, কারণ মানুষ এই বন্ধকে ভালোভাবে গ্রহণ করেনি। এবং বন্ধ বন্ধ যে খেলা, সেই খেলা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন তখন থেকেই তিনি এই বন্ধ বন্ধ খেলাকে বন্ধ করে দিয়েছেন। এবং তার সময়কালে সবসময় চেষ্টা করেছেন যে যাতে বন্ধ না হয়, মানুষ যাতে এই বন্ধের ফলে হয়রানি না হয়, মানুষের একদিনের জীবিকা যাতে নষ্ট না হয়, তার জন্য তিনি সবসময় চেষ্টা করেছেন। এবারেও তাই, যারা বন্ধ ডেকেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বন্ধ ডেকেছেন। আমাদের শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত, সেই চক্রান্তকে মানুষ ব্যর্থ করে দিয়েছে। মানুষ বুঝিয়ে দিয়েছেন যে তারা আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তারা মামাটি মানুষের যে সরকার সেই সরকারের সঙ্গে আছেন। ডিএসপিতে তো মানে ওয়ার্কারদের মিছিল এসছে বলা চলে, অতঃস্ফূর্তভাবে এসে সেখানে কাজে যোগ দিয়েছে। এটা তো যারা বন্ধ ডেকেছেন সিপিএম এবং কংগ্রেস তাদের কাছে প্রশ্ন করছি যে এতদিন ধরে আমাদের ঘরেরই ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা সুযোগ পায়নি স্কুলে যাওয়ার, কারণ যেভাবে করোনার থাবা পশ্চিমবঙ্গের বুকে থাবা বসিয়েছিল আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাস্তায় নেমে পায়ে হেঁটে ওই করোনার মোকাবেলা করেছেন, এবং সেই কারণে কিছু কিছু প্রক্রিয়া গ্রহণ করতে হয়েছিল, তার মধ্যে স্কুল বন্ধ, বা সেই স্কুলগুলি আজকে খোলা হয়েছে। স্বভাবত কারণে এই দিনটিকে বেছে নেওয়াটা দুটি দলের একটা মূর্খামি বলবো। দেখুন, আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম তারা নির্বাচনে জোট বেঁধেছে, আর এই মুহূর্তে এই বলতে পারি পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম তারা অপ্রাসঙ্গিক, তাদের কোনো অস্তিত্ব নেই। আর সিপিএমের কালচারই এরকম আছে, গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও, ভেঙে দাও, আর এই বাংলাকে তারা শেষ করে দিয়ে গেছে। আর নির্বাচন আসছে, তাই খবর করতে হবে, খবরে থাকতে হবে, তারা মানুষের কাছে নেই। 10 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বে তারা বাংলা থেকে কোনো একটা আন্দোলন নাকি ভরতে বেরোয়নি, বিজেপি আন্দোলন করেছে, বিজেপি কাজ করছে, বিজেপির রক্তে খুন হচ্ছে, আর সেই সুযোগ এখন বাংলাতে বিজেপি ক্ষমতা আসবে, তাই এখন তৃণমূলের বিরুদ্ধে আমরা আক্রমণ সারাচ্ছি। আর এখনই মাঝখান থেকে কংগ্রেস এবং তৃণমূল জোট তারা বন্ধ রেখে মানুষের বিভ্রান্তি করছেন,
আজকে কোভিড পিরিয়ডে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, আজকে স্কুল খুলেছে, তারপরও ছাত্রছাত্রী হয়রানি হয়েছে। এবং আসানসোল দুর্গাপুর শিল্প অঞ্চলে কোনো প্রভাব পড়েনি, কারণ এখানে সিপিএম বলে কোনো বস্তু এখানে নেই। তাই সম্পূর্ণ যেটা করেছেন, আমি একটা কারণ নির্বাচনকে সামনে রেখে শুধু খবরে করার জন্য, খবর থাকার জন্য এই বন জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং আসানসোল দুর্গাপুর শিল্প অঞ্চলে তার কোনো প্রভাব পড়েনি এবং বন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। খেলা তো নির্বাচনে ভোটের দিন হবে, তারা নির্বাচন যখনই আসে তারা গুন্ডা নিয়ে বদমাইশি করেছে, ভোট লুট করেছে। তাই এবারও নির্বাচন বাংলার মানুষ ঠিক করে নিয়ে যে বিজেপিকে ভোট দেবে, বিজেপি ক্ষমতা নিয়ে আসবে, বাংলা পরিবর্তন হবে। আর সেই যে ভোটের দিন খেলা, ভোটের দিনে যে ব্যস্ততা, তাকে মানুষ ভোট দিয়ে যায়, যে ভোটকে লুট করা হয় গুন্ডা দিয়ে, মাফিয়া দিয়ে। আর এবারে যদি ওই খেলা তারা খেলতে যায়, তাহলে বিজেপি পাল্টা খেলা খেলবে, জনগণকে সাথে নিয়ে খেলবে, কারণ মানুষ ঠিক করে নিয়ে যে বিজেপিকে ভোট দেবে। এবারে যদি ওরা বদমাইশি করে, নোংরামি করে, মানুষের ভোটকে আটকানোর চেষ্টা করে, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করে, তাহলে বিজেপি তার পাল্টা খেলা যেমন খেলবে।